আমরা অনেকেই রিল বানাতে পছন্দ করি, কিন্তু জানেন গজর আজও রিল বানাতে পছন্দ করে? শুনে অবাক হচ্ছেন তো? তাহলে আপনাকে ভাইরাল এই ভিডিওর দিকে অবশ্যই নজর রাখতে হবে। গজরাজ এবার নিজের খুশিতে নাচছে, আর তার সামনে এক যুবতী মাথা নেড়ে নেড়ে নাচছেন। তাকে দেখে নিজেকে আর আটকে রাখতে পারলো না গজরাজও, সেও মহা আনন্দে নাচতে শুরু করেছে। দেখুন, বিগ নেভি 90 এই নামের একটা পেজ থেকে এই ভিডিওটা শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে যে তরুণী নাচে মত্ত, তাকে নকল করছে গজরাজ, সেও নাচছে ওই তরুণীর থেকে কিছুটা দূরত্বে গজরাজ দাঁড়িয়ে। আর এই ভিডিওটা দেখে অনেকে মজা পেয়েছেন, আবার অনেকে কমেন্ট করেছেন এই নাচ আনন্দের নাচ নয়, বরং দীর্ঘক্ষণ হাতিকে চেন দিয়ে বেঁধে রাখার পর সে মুক্ত হতে পেরেছে। তবে আপনি যদি ভিডিওটা ভালো করে দেখেন তবে বুঝবেন যে ওই তরুণী যেমন করে কোমর দোলাচ্ছেন ঠিক সেইভাবে গজরাজও নাচছে। দেখুন, খুব কাছ থেকে যদি আমরা একটু ভালো করে ফলো করি, যিনি সামনে দাঁড়িয়ে নাচছেন তিনি যেভাবে কোমর দোলাচ্ছেন, পেছনের গজরাজও কিন্তু ঠিক সেইভাবেই কোমর দোলাচ্ছে। যদিও আমরা প্রায়ই দেখি যে হাতির তাণ্ডবে গ্রামের পর গ্রাম নষ্ট হয়ে গেছে, মানুষ আতঙ্কে ঘরবন্দি হয়ে থাকছেন, এইরকম খবর আমরা মাঝে মধ্যেই দেখি, এবং হাতির দলকে তাড়াতে হুলা পার্টি সেখানে ডাকা হয়েছে, তারা ক্যানিস্তারা পিটিয়ে হাতির দলকে আবার জঙ্গলে ফেরাচ্ছেন, এইরকম খবর আমরা প্রায়শই দেখি। তবে এই মুহূর্তে যে ভিডিওটা আপনাদের দেখাচ্ছি সেখানে দাঁড়িয়ে এই যে ভিডিওটা, সেটা কিন্তু অনেকেরই মন কেড়েছে সেটা বলাই যায়। ভিডিওতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একজন সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক যেভাবে কোমর দুলিয়ে নাচছেন ঠিক সেই রকমভাবে তাকে দেখে কোমর দুলিয়ে দুলিয়ে নাচছেন গজরাজ। এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর এই বিষয় সংক্রান্ত আপনার মতামত জানাতে পারেন কমেন্ট করে। এরকম আরও মজার মজার ভিডিও দেখতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।